আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আমি বালি ছাড়া সিমের বিসি এবং ছোলা ভাজার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আমি বালি ছাড়া ছোলা ভেজে নিব, তার জন্য আমার এক বাটি ছোলা লাগছে। এখানে হলুদ নিয়েছি হাফ চামচ। এখানে আমি নিয়েছি লবণ, আর আজকে নতুন লবণ আছে উপরে আর নিচে আছে পুরানো লবণ, দুটা মিলিয়ে আমি ছোলাটা ভেজে নিব লবণে। এখন আমি একটা প্লেটে ছোলাগুলো নিয়ে নিলাম, হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, আর এখান থেকে আমি বেশি না এক চামচের মতো পানি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটা হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব। আমরা রাস্তার ধারে যেগুলো ছোলা ইয়েতে ওঠে একটু হলুদ থাকে, ওরা হলুদকে মাখিয়ে নেয়। দিয়ে আমি পানিটা একটু শুকিয়ে নিব। সুপ্রিয় দর্শক, এখন আমি একটি পাতিল নিয়েছি, পাতিলে এখন আমি লবণ দিয়ে দিচ্ছি। এগুলো আগের আমার পুরনো লবণ, সেগুলো আর আজকে নতুন দুইটা মিলিয়ে আজকে আমি লবণটাতে ছোলাটা ভেজে নিব। লবণটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর আমার কাছে এখানে সিমের বিচিও ছিল, এটা আমি একটু ভেজে আপনাদের সঙ্গে শেয়ার করব। ছোলাটা তখন আমি পানি দিয়ে আর হলুদ দিয়ে মিশিয়ে নিয়েছি, ওইটা একটু শুকিয়ে যাক পানিটা। এখন আমি এই পর্যায়ে সিমের বিচিগুলান গরম লবণে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটা নেড়ে চেড়ে ভাজিয়ে নিব। সিমের বিচি গুলান ফুটতে শুরু করেছে। আমারটা সিমের বিচিটা ভেজে নিয়ে কমপ্লিট, এটা আমার ভাজা কমপ্লিট। ভাজার পরে এরকম হয়েছে সিমের বিচি। এখন আমি ছোলা গুলান দিয়ে দিচ্ছি। অনবরত নাড়তে থাকবো। সুপ্রিয় দর্শক, আপনাদের সঙ্গে আমি সিম এবং ছোলা ভাজা, বালি ছাড়া ছোলা ভাজাটা শেয়ার করলাম। আপনারাও বাসায় ট্রাই করেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।